सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। চব্বিশ ঘন্টা অনন্য সম্মান 1430 co-presented by Sri Leathers Elegant Steel Mukhorochok, co-powered by Barja Home Shield, Indian Institute of Hotel Management, special partner DL Lotteries, Narayana Health Take Care, driven by Tata Ace, broadband partner Alliance Broadband, gold partner Orient Jewelers, silver partner EIILM Kolkata, Go Everywhere, Shomota Cooperative Development Bank Limited, Mohorkunjo by Square Mark Homes, Altius Biogenics Private Limited. দেখতে দেখতে জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান এবার 15 বছরে পা দিল। 2008 থেকে শুরু হয়েছিল এই পথ চলা, আর সময় বদলে গিয়েছে কিন্তু জৌলুস কিন্তু এখনো পর্যন্ত বদলায়নি, আর অটুট রয়েছে সম্মান জ্ঞাপনের সেই ধারাবাহিকতা। আমাদের চারপাশে এমন অনেক মুখ ছড়িয়ে থাকে যারা আমাদেরই মতো, কিন্তু তাদের ভাবনা চিন্তা জীবন বোধ আমাদের থেকে বেশ খানিকটা আলাদা। এদের মধ্যে অনেকেই জীবনকে বাজি রেখে সমাজের চলতি হাওয়ার বিরুদ্ধে হেঁটে তাদের অনন্যতার ছাপ রেখেছেন। তাদের সম্মান জানাতেই আজকের সন্ধ্যা, আর শুরুতেই প্রদীপ প্রজ্বলনের জন্য আমি মঞ্চে রেখে নেব জি নেটওয়ার্কের সিইও অভয় ওঝা স্যারকে। জি নেটওয়ার্কের সিআরও মনা জৈন, ডেকে নেব জি মিডিয়া মার্কেটিং হেড অনিন্দ খারেকে, অনুরোধ করব প্রত্যেককে বলছে আসতে। প্রজ্বলনের মধ্যে দিয়ে হলো জি চব্বিশ ঘন্টা অনন্য সম্মান 1430-এর শুভ সূচনা। আমি জি চব্বিশ ঘন্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার, এই অনন্য সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে অনন্য সম্মান আমাদের অত্যন্ত হৃদয়ের কাছের এই অনুষ্ঠান এবার 15 বছরে পা দিল, এবং এই মঞ্চ এই গত 15 বছর ধরে বহু কিংবদন্তি এবং অনন্য সাধারণ মানুষ তাদের পদার্পণ এই মঞ্চে প্রত্যক্ষ করেছি আমরা। যেমন সমাজের বিভিন্ন ক্ষেত্রের যারা কৃতি, যারা কিংবদন্তি, যারা আমাদের আলোকবর্তিকা, যারা লাইট হাউসের মতো প্রত্যেক মুহূর্তে আমাদের অনুপ্রেরণা দেন, আজকের থেকে আগামীকাল আমার আমিকে যাতে আরও একটু উন্নত করতে পারি তার জন্য, তেমনি আলোকবৃত্তের বাইরে এমন অসংখ্য মানুষ আছেন
যারা নীরবে নিভৃতে এই সমাজের জন্য তাদের কাজটা করে যান, স্পটলাইট থেকে অনেক দূরে। আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র প্রয়াস সেই মানুষগুলোকে সমাজের বিভিন্ন কোণ থেকে খুঁজে আনা। তারা এমনিতেই এর প্রচার বিমুখ মানুষ, তাই এই অনন্য সম্মান অনুষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ সেই মানুষগুলোকে সমাজের বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে তাদের সম্মান জানানো তো বটেই, তাদের সম্মান জানানোর মাধ্যমে আসলে আমাদের নিজেদের সামনে কোথাও আয়না ধরা, যে আসলে আমরা যত ব্যস্ততার দোহাই দিই, যত কাজের দোহাই দিই, সব কিছুর পরও যদি আমরা চাই তাহলে একক প্রয়াসেও, একক প্রচেষ্টাতেও আমার চারপাশের মানুষগুলোর জন্য কিছুটা করা যায়। আজকে সেই মানুষগুলোকে সম্মানিত করব, আমরা সম্মানিত করব বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশাদেরও। আপনাদের অনেক ধন্যবাদ যারা এসেছেন, আজকে আমাদের সমৃদ্ধ করছেন, আমাদের এই সান্নিধ্য আপনাদের সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত, এই উষ্ণ সান্নিধ্য, আপনাদের এই উৎসাহ, যাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান করা সম্ভব হতো না, তাদের উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আজকে সন্ধ্যেটা আমাদের সঙ্গে কাটান, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মোপিয়া দিকে। আর জীবনের মান বদলে দেন যারা, আজ তাঁদের সম্মান জানানোর পালা। গত 15 বছর ধরে আমরা চেষ্টা চালিয়েছি সেই সব মানুষকে খুঁজে বের করতে যারা সাধারণের মধ্যে থেকেও অসাধারণ, অনন্য সাধারণ। আর প্রথম যার কথা শোনাবো আপনাদের, তিনি একজন নাট্যকর্মী, বহরমপুর রেপার্টারি থিয়েটার তাঁরই সূচনা। থিয়েটারে যে লোক শিক্ষে হয় তার বাস্তব উদাহরণ তিনি। কয়েদখানার কয়েদিদের নিয়ে রক্তকরবী নাটক দিয়ে সেই শুরু, বহরমপুর সংশোধনাগারের 40 জন কয়েদি মুক্তি পায় তাঁর শিল্পের হাত ধরে। অন্ধকার জীবন থেকে আলোয় ফেরান তিনি। কিভাবে আসুন দেখে নিন। কয়েদখানায় নাটক, কয়েদিরাই অভিনয়। একদিন রক্তকরবী দিয়ে শুরু হয়েছিল, তারপর চলতে চলতে জেলবন্দি মানুষগুলোর অন্ধকার স্টেশনে থামা, তাদের ভেতরের আলো টেনে বের করার ব্রতে ব্যস্ত হওয়া। তার শিল্পের ভিতর দিয়ে মুক্তি ঘটে এই বন্দীদেরও। জেলের ভিতরে রঞ্জন নন্দিনী তার সামনে জীবন্ত হয়ে দাঁড়ায়। তখন নাটককে সরিয়ে রেখে জীবনের দিকেই অনেকটা যেন এগিয়ে পড়েন তিনি। বহরমপুর রেপার্টরিকে ঘিরে বাঁচা 55-56 বছরের থিয়েটার জীবন নাটক নয় লোকশিক্ষে, শিল্পসিদ্ধি নয় দায়বদ্ধতা। এই তার এই বাড়ি থেকে এই বাড়িতে গেছে কেন? রূপলি পর্দায় এসেছেন, তবে নাটকই কুলধর্ম। সাধারণের জন্য অসাধারণ কাজ করে চলেছেন থিয়েটার থেরাপিস্ট, নাট্যকর্মী, অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। নাট্য জগতে অসামান্য অবদানের জন্য Zee 24 ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। বিশিষ্ট নাট্যকর্মীর শুধু নয়, সমাজকর্মীও। শ্রী প্রদীপ ভট্টাচার্য, আপনাকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। একই সঙ্গে আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুকে মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ করছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর প্রিয়াঙ্কা সেনগুপ্তকে। জয়েন্ট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, নাও রাইট চয়েস রাইট ডিসিশন। এবং বিশিষ্ট অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, এবার সম্মান জানানোর পালা। যে সম্মান জানিয়ে আমরা সম্মানিত বোধ করছি, আমি উত্তরীয় করিয়ে দিতে ব্রাত্য বসুকে অনুরোধ করব। অনুরোধ করব সার্টিফিকেট তুলে দিতে প্রিয়াঙ্কা সেনগুপ্তকে।
আচ্ছা ট্রফি তুলে দিলেন অনির্বাণ, সার্টিফিকেট তুলে দিলেন প্রিয়াঙ্কা সেনগুপ্ত। কোথাও এই ভালো মুহূর্তগুলো তৈরি হয়, ভালো মুহূর্তগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি এবং নিঃসন্দেহে এই সম্মান জানিয়ে আমরা সম্মানিত বোধ করছি। আমি একটু প্রদীপবাবুকে অনুরোধ করব, যদি একটু প্রদীপবাবু যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন, কারণ এই যে আপনাদের পথ চলা, এই যে অন্ধকারের মধ্যে থেকে তুলে আনা, এই থিয়েটারে এই মুক্তি, এই প্রশ্নটা আপনার কাছে থাকলো, একটু যদি আমাদের জন্য কিছু বলেন। কাকার হাত ধরেই আমার থিয়েটারের পথ চলা, এবং আমরা আমি শুনেছি ওপার থেকে নাকি আমরা এপারে এসেছিলাম 47-এর আগে, কিন্তু আমার জন্ম এখানে, কিন্তু কাজের যে পরিধিটা ছিল সেটা বাড়িটাই নাটকের বাড়ি। অনেক দুঃখ ছিল, কিন্তু ওই গান আর ওই নাট্য চর্চা কাকাদের পিসিদের সেই সময় 50-এর দশকে, সেইখান থেকে কেড়ে আঙুল ধরে বড় হওয়া। একটা জিনিস বুঝেছিলাম কলকাতায় শিক্ষা দীক্ষা ঠিকই রবীন্দ্রভারতী থেকে অনেক পরে, তার আগে যেখানে বাস করি কলকাতার ইতিহাস অন্যরকম আধুনিক, কিন্তু আমরা যেখানে রয়েছি মুর্শিদাবাদে সেটা ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী, ফলে একটা আলাদা গর্ব অনুভব করেছি এবং এই শেকড়টা কোনোদিন ছাড়তে চাইনি, আজও ছাড়িনি। একটা জিনিস বুঝেছিলাম, থিয়েটার কেবল একটু রংচং মেখে কেবল 4টে ছন্দময় বা ছন্দবিহীন পারফরমেন্স করাটাই থিয়েটার নয়, থিয়েটারের পরিধিটা অনেক বড়। তাই কমিউনিটি থিয়েটার নিয়েই কাজ করেছি, কাজ করেছি গম্ভীরা নিয়ে, গম্ভীরা শিল্পীদের জীবন নিয়ে, আলকেপেদের জীবন নিয়ে, মনসা মঙ্গলের জীবন নিয়ে, এই কাজগুলো নিঃশব্দে করেছি। কিন্তু কলকাতায় আমার বন্ধুদের এখানে দাঁড়িয়েও আছে, তার সঙ্গে দীর্ঘ একটা পথ চলা আমার ছিল নিঃশব্দে। তুমি প্রদীপবাবু, এবং এই দীর্ঘ পথ চলা আমরা দেখছি, এই পথ চলাটা থেকে, এই কমিউনিটি ফিলিং থেকে এসে ঢুকে পড়েছিলাম 2006-এ। আমার বন্ধু যার কথা না বলে পারি না সব জায়গায়, সেটা হচ্ছে সেই আইজি প্রিজন বিডি শর্মা। এবং প্রদীপবাবু আমরা সেই কথাই বলছিলাম, এই যে বন্দী মুক্তি অন্ধকারের উৎসতে উৎসারিত আলো, এক মিনিটে বলছি, ফলে ওই কমিউনিটি গবেষণার জায়গা থেকে গেছিলাম, ফলে যত না ওখানে শেখাতে গেছি শিখে ফিরেছি বেশি, এবং তার ফলে একটা কমিউনিটি তৈরি হয়েছিল, সেইটা প্রধান দাঁড়িয়েছিল বিশ্বাস, ট্রাস্ট। একদম, এবং সেই বিশ্বাসের, বিশ্বাসেই তো ভরসা ছিল এবং সেই বিশ্বাসে আমাদের রয়েছে এবং সেই বিশ্বাসেই এগিয়ে যাব, এবং সব থেকে বড় কথা এই বিশ্বাস নিয়েই আমরা সামনে এগোবো। এবং প্রদীপবাবুর মতো যারা মানুষ রয়েছেন, যারা সমাজের জন্য কাজ করে চলেছেন নীরবে, তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা অনেক সময়। আমি এক মিনিট একটু শব্দ নিই, এক মিনিট, সেটা সেই বিশ্বাস নিয়ে গোটা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছি, উইদাউট গার্ড, উইদাউট সিকিউরিটি, আমার ছেলেমেয়েরা ঘুরে এসে আবার তারা জেলখানায় ঢুকেছে, এবং সেই জেলে দুজন অন্য ধর্মী তাদের বিবাহ দিয়েছি, রক্তকরবীজনিত প্রেম হয়েছে, এবং আমার জেলের মধ্যেই শ্রীকৃষ্ণের মতো দুটো নাতি হয়েছে, টুইন। একদমই, অনেক ধন্যবাদ প্রদীপবাবু, আমাদের সময় খুবই অল্প, এবং ভানু, একদমই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমাদের সময় খুবই অল্প, থ্যাংক ইউ, আমরা অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।